সম্মানিত অডিয়েন্স আসসালামু আলাইকুম। সুইং মেশিন ডক্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অডিয়েন্স বরাবরের মতো আজকে আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটি টাইমিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটি হলো জুকি LH3568A ম্যানুয়াল টু নিডেল লক স্টিচ সুইং মেশিনের কিভাবে রুটারি হুক সেট আপ করবেন এবং নিডেল এবং রুটারি হুক কিভাবে টাইমিং করবেন এবং এই টু নিডেল মেশিনের নিডেল বার হাইট কোন পজিশনে আপনারা রাখবেন এ টু জেড ফুল ধারণা আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দিব। অডিয়েন্স এই টু নিডেল মেশিনের যে অ্যাটাচমেন্ট সিঙ্গেল সিঙ্গেল যে অ্যাটাচমেন্ট আছে সেটা আজকে আমি আমার এই ভিডিওতে দেখিয়ে দিব। তো অডিয়েন্স আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং জেনে নিন টু নিডেলের অ্যাটাচমেন্ট এবং রুটারি হুক এ টু জেড সকল কিছু আপনারা এই ভিডিও থেকে জেনে নিতে পারবেন। তো অডিয়েন্স ভিডিওটি যদি একটু লংও হয় তাহলেও আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে দুটি কানেক্টিং, এই দুটি কানেক্টিং দুই সাইজের, একটি ম্যানুয়াল একটি অটো মেশিনের। তো আমরা দুইটি কানেক্টিং একই সমান আছে কি না সেটা আমরা আগে দেখে নিব, কেননা যদি দুটি কানেক্টিং যদি আমাদের দুই ধরনের হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেই ফিঙ্গারটি আছে অর্থাৎ হুক গাইডটি আছে এই হুক গাইডের টানটি আমাদের কম এবং বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের মেশিনের জাম হওয়ার সম্ভাবনা আছে এমনকি আমাদের হুকটা একইভাবে নাও বসার সম্ভাবনা আছে। তো অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কানেক্টিংটা আমাদের যে রুটারি হুকটি আছে সেই হুকটির সাথে বসিয়ে দেখালাম যে আপনাদের যেই কানেক্টিংটা রুটারি হুকের সাথে কীভাবে কাজ করে। তো অডিয়েন্স আমাদের রুটারি হুকের নিচে একটি শেপ থাকে, যে শেপের মাধ্যমে আমাদের যেই ফিঙ্গারটি আছে বা হুক গাইডটি আছে সেই হুক গাইডটি আপ ডাউন করে সুতা রিলিজ করার জন্য। তো অডিয়েন্স আমরা এই কানেক্টিং সম্পর্কে জেনে নিলাম। তো এখন আমরা এই কানেক্টিংটি খুব সুন্দরভাবে যেই হুক গাইড এবং যে রুটারি হুকের যে মিডল পজিশন সেটা আমরা একইভাবে বসিয়ে নিব। তো অবশ্যই এর আগে আমাদের একটি ওয়াশার বসাতে হবে, দুই পাশে দুটি ওয়াশার বসিয়ে তারপরে আমাদেরকে কানেক্টিং বসাতে হবে। তো অডিয়েন্স এই কানেক্টিং বসানোর পরে আমরা হুকটি সোজাসুজি একদম নিচে বসিয়ে দিব, আর নিচের থেকে আমরা অনেক সময় হুকের যে মাথাটি আছে বারটি আছে এই বারটি পিনামের মধ্যে, পিনাম যদি একইভাবে সোজা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের হুকটি বসতে চায় না। এই জন্য আমরা নিচের থেকে পিনিয়ামটি হালকা নাড়াচাড়া করলে আমাদের রুটারি হুকটি একইভাবে নিচে বসে যাবে। তো অডিয়েন্স আরেকটি বিষয় অনেক সময় রুটারি হুক বসতে চায় না সেটা হলো আমাদের যে কানেক্টিংটি আমরা বসালাম সেই কানেক্টিংয়ের সাথে এবং কি রুটারি হুকের উপরের অংশে একটি টাল প্যাচ থাকে অর্থাৎ একটি টাল বুশের মতো থাকে, সেই টাল বুশের মধ্যে যদি না বসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের হুকটি বসবে না। তো এই জন্য আমাদেরকে নিচের পিনিয়াম এবং কি রুটারি হুকের যে কানেক্টিং সেই কানেক্টিংটি আমাদের একইভাবে খেয়াল করতে হবে। তো অডিয়েন্স আমরা যখন দুটি রুটারি হুক এক সমান বসিয়ে নিব তখন অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে একটি হুক উপরে আরেকটি হুক যাতে নিচে না থাকে, দুটি হুক একদম সমানভাবে এক সমান থাকবে নিচের অংশে। তারপরের স্টেপে আমরা যে কাজটি করব, আমরা মেশিনটি হালকা উপর দিকে উঠিয়ে নিব এবং আমাদের মেশিনের নিচের সাইডে যে পিনিয়ামটি আছে দুই পাশে দুটি পিনিয়াম, এই দুটি পিনিয়ামের মধ্যে আমাদের তিনটি তিনটি ছয়টি নাট থাকবে। তো আমরা একটি স্ক্রু সামান্যভাবে হালকা টাইট করে রাখবো যাতে আমরা হাত থেকে রুটারি হুক না নাড়াচাড়া করতে পারি। তো অডিয়েন্স আমরা এই রুটারি হুকের যে পিনিয়ামের নাট, এই দুই হুকের দুটি নাট আমরা হালকাভাবে আলতো করে টাইট করে নিলাম। এখন আমরা মাপ নিব আমাদের যে নিডেল বারের হাইট আমরা কীভাবে নির্ণয় করব সেটা আমাদেরকে আগে জানতে হবে। তো অডিয়েন্স আমরা নিডেল বারটি একদম সম্পূর্ণ ডাউন পজিশন করব, একদম ডাউন পজিশন করার পর আমরা রুটারি হুকটি হাত দিয়ে ঘুরাবো। হাত দিয়ে ঘুরালে যখনই আমরা দেখবো যে হুকের মাথাটা আমাদের নিডেল স্কেপের উপর অংশে আছে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে আমাদের নিডেল বারের হাইট ওকে আছে। আর যদি নিডেল বারের যে নিডেলের স্কেপ যে উপরের অংশটা সেই অংশের মধ্যে যদি না যায় একদম নিচে অথবা উপরে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের নিডেল বারের হাইট পজিশন করে নিতে হবে। তো অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নিডেল বার একদম নিচে রেখে তারপর আমরা রুটারি হুকটা ঘুরিয়ে যে নিডেল স্কেপটি আছে সেই স্কেপ উপরের অংশ দিয়ে আমাদের যখন রুটারি হুকের মাথাটা যাবে তখন আমাদের নিডেল বারের হাইট পজিশন একুরেটভাবে আছে এটা আমাদেরকে বুঝে নিতে হবে।
তারপরে আসেন আমরা এখন আমরা রুটারি হুকটা টাইমিং করব। তো অডিয়েন্স আমাদের নিডল বার হাইট নির্ণয় হওয়ার পর আমরা যখন আস্তে আস্তে নিডল বারটা আমাদের যে রোটেশন এই রোটেশনের সঠিক রোটেশনে ঘুরানোর পরে আমাদের যখন নিডল বারটা আস্তে দিয়ে উপর দিকে উঠতে থাকবে তখন সেই ক্ষেত্রে আমাদের হুকের মাথাটা নিডল বারের যে আই পজিশনটি আছে সে আই পজিশনের 1 মিলি উপর দিয়ে আমাদের হুকের মাথাটি যেতে হবে। তা আপনাদের ফেব্রিক্স অনুযায়ী আপনারা চাইলে লং এবং শর্ট টাইমিং করতে পারেন। তো এই টু নিডল মেশিনের ম্যাক্সিমাম টাইমই আমাদের শর্ট টাইমিং থাকে। তো অডিয়েন্স আমরা এখন নিডল বারটি যখন উপর দিকে উঠাচ্ছি তখন সেই ক্ষেত্রে আমাদের রুটারি হুকের যে মাথাটি আছে পয়েন্টটি আছে এই পয়েন্টটি আমাদের নিডল আই থেকে 1 থেকে 1.5 mm উপর দিয়ে আমাদের আসতেছে। তার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের একটি হুকের মাথা যখন আমাদের নিডলের সাথে পাবে তখন সেই ক্ষেত্রে অন্য আরেকটি হুক একই সমান আমাদের পেতে হবে। যদি আপ ডাউন হয়ে থাকে একটি হুক যদি পায় আরেকটি হুক যদি আমাদের টাইমিং করার ক্ষেত্রে যদি না পায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের একটি হুকের মাথা শর্ট আছে এবং আরেকটি হুক মাথা লম্বা আছে। এছাড়াও আরও একটি কারণ থাকতে পারে, সেটা হলো আমাদের নিডল বারের যেই সামনে এবং যে পিছনে অ্যাটাচমেন্টটা আছে সেই অ্যাটাচমেন্টটা যদি আমাদের খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। তো অডিয়েন্স এর পরবর্তীতে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখাবো যে আপনারা নিডল বার এবং ফিডডগ কীভাবে অ্যাটাচমেন্ট করবেন, যে আমাদের নিডল বার এবং কি ফিডডগের সাথে যদি সমান সমান যদি ফিডডগের মাঝখান দিয়ে যদি নিডল বারটা না নামে তাহলে সেক্ষেত্রে আপনারা কীভাবে অ্যাটাচমেন্ট করবেন নেক্সট টাইম সে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো অডিয়েন্স এখন আমরা যখন এই রুটারি হুকটি টাইমিং করে নিলাম একুরেটভাবে তখন সেই ক্ষেত্রে আমরা নিচের থেকে পিনিয়মের নাটগুলো টাইট করে নেব। তো 3টি করে নাট থাকে একটি রুটারি হুকের পিনিয়মের মধ্যে, আপনারা চাইলে 3টি নাট খুব ভালোভাবে শক্ত করে টাইট করে দিবেন। অডিয়েন্স আমার এই ভিডিওটি যদি একটু লংও হয় আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কেননা আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে ফুল অ্যাটাচমেন্ট টু নিডলের দেখানোর চেষ্টা করব। অডিয়েন্স আমাদের যখন হুক টাইমিং হয়ে যাবে তো অনেক সময় আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন যে আমাদের এই টু নিডল মেশিনের অ্যাটাচমেন্ট কীভাবে সেট আপ করে, তো আলাদা আলাদা সেট আপ চেঞ্জ সেট করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি স্ক্রু, কালো দুটি স্ক্রু ফ্ল্যাট ড্রাইভারের, একটি স্ক্রু উপরে অংশে আরেকটি স্ক্রু নিচের অংশে। তো এই দুটি স্ক্রু আমরা হালকাভাবে লুজ করে নিব। তা আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি বেশি করে লুজ করলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয়। তো এই দুটি স্ক্রু লুজ করলে আমাদের এই রুটারি হুকের নিচের যে পিনিয়ামটি আছে পিনিয়াম এবং যে হুক হুকের যে সেট আপ এই ফুল সেট আপটা আমরা ডানে এবং বামে আপ ডাউন করতে পারবো। তা আমরা উপরের হুক থেকে এমনকি পিনিয়াম থেকে আমরা চাইলে হুকের মাথাটি ডানে এবং বামে অর্থাৎ সামনে পিছে করতে পারি অ্যাডজাস্টমেন্টের জন্য, আর যে নিচে দুটি স্ক্রু মেইন শেপের সাথে এই দুটি স্ক্রুর সাথে আমরা ডানে এবং বামে করতে পারবো। তো অডিয়েন্স আপনারা যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আমি আপনাদেরকে কমেন্টের মাঝে জবাব দেওয়ার চেষ্টা করব। তো এই দুটি স্ক্রু প্লাস আমাদের যে পিনিয়ামের যে 3টি স্ক্রু এই 3টি আর 2টি 5টি স্ক্রুর মাধ্যমে আমরা রুটারি হুকের টাইমিংটা করব। তো অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা আমাদের রুটারি হুকটা যখন একটু আমরা স্ক্রুটা লুজ করে বাম দিকে নিয়ে আসলাম তখন সেক্ষেত্রে আমাদের হুক এবং নিডলের সাথে একটা ডিস্টেন্স গ্যাপ হয়ে গেছে। এখানে আমাদের নো টাচ নো গ্যাপে আমাদেরকে রাখতে হবে, কেননা নো টাচ নো গ্যাপ রাখতে হবে এই জন্যই কারণ আমাদের এখানে একদম শর্ট টাইমিংয়ের মধ্যে আমাদের করতে হবে, আর যদি আমাদের এখানে গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের স্ক্রিপ পড়ার সম্ভাবনা আছে, আর যদি টাচ থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের নিডলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন আমরা বাম সাইডের যে অ্যাটাচমেন্টটা আছে সেটা আপনাদেরকে দেখাবো। বাম পাশেও ঠিক একই নিয়ম, বাম পাশে উপরে একটি শেপের সাথে স্ক্রু আর একটি নিচের শেপের সাথে স্ক্রু, এই দুটি স্ক্রু যখন আমরা লুজ করে দিব তখন সেক্ষেত্রে আমাদের বাম পাশের যে হুকটি আছে সেই হুকটি আমাদের সম্পূর্ণ অ্যাটাচমেন্টটি আলাদা হয়ে যাবে, আমরা চাইলে ডানে এবং বামে নিতে পারবো। তো অডিয়েন্স আপনারা এই এই স্ক্রুগুলো একদম সম্পূর্ণ লুজ করবেন না, শুধুমাত্র হালকাভাবে লুজ করবেন যাতে আপনারা ড্রাইভারের বার দিয়ে আপনারা এই যাতে টোকা বাড়ি দিয়ে আপনারা হুকটাকে আবার পজিশনে আনতে পারেন, এই পজিশন এইরকম পজিশনে আপনারা নাটটা লুজ রেখে তারপরে কাজ করবেন। অডিয়েন্স
তো আপনারা তারপর আরেকটা জিনিস চেক করবেন যে রোটারি হুকের নিচের অংশে একটি কালো পাতি থাকে, যে পাতির মাধ্যমে আমরা সাপোর্টিং ইউজ করি। সেই সাপোর্টিংয়ের দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যখন রোটারি হুকের যে মাথাটি আছে, পয়েন্টটি আছে, সেই পয়েন্টটি আমরা নিডেল স্কেপের সাথে অ্যাডজাস্টভাবে দেখব, এবং নিডেলের যে টপ পজিশনটি আছে, অর্থাৎ যে লম্বা মাথাটি আছে, সেই মাথাটি আমাদের হুকের পাশে, অর্থাৎ হুকের নিচের অংশ থেকে একটি কালো পাত্তি বাইর হয়ে আসছে, সেই পাত্তিটার সাথে আমাদের টাচ হচ্ছে কি না সেটা একটু খেয়াল করবেন। তো অবশ্যই এখানে আমাদেরকে টাচ করে দিতে হবে। তো নিচের অ্যাটাচমেন্টটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এখানে দুটি দুটি চারটি স্ক্রু আলাদা আলাদাভাবে ডানে এবং বামে করা যায়। আর রোটারি হুকের সাথে যে কালো পাত্তিটা নিচের অংশ, সেই অংশের সাথে আপনারা দেখবেন যে আমাদের নিডেলের মাথাটা, যে মাথাটি আছে, টপটি আছে, সেই টপটি যাতে আমাদের কালো পাত্তির সাথে টাচ হয়ে থাকে। তো অডিয়েন্স, এখন আমি দেখাবো যে ফিডডগের যেই নিচে যে পার্টটি আছে, ফিডডগের নিচের একটি 2 মিলিয়েল স্ক্রু দিয়ে একটি স্ক্রু থাকে, যে স্ক্রুর মাধ্যমে আমরা এই ফিডডগটা সমান করে নিই। অনেক সময় এই 2 মিলিয়েল স্ক্রু আমরা মেশিনটা যখন উস্কাবো, মানে উপর দিকে উল্টেই নিব, তখন সেক্ষেত্রে আমরা চাইলে ফিডডগটা যদি তাল থাকে, এক সাইড উঁচা নিচে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই স্ক্রু থেকে সোজা করে নিতে পারবো। তো তারপর আমরা ফিডডগের পিছনে যে দুটি স্ক্রু, এই দুটি স্ক্রু আমরা সমানভাবে টাইট করে নেব, এবং নিডেল বারটি নিচে নামিয়ে দেখব আমাদের ফিডডগের মাঝখান দিয়ে আমাদের নিডেলটা নামতেছে কিনা। তা আমাদের কেমনভাবে রাখতে হবে যাতে ফিডডগের সাথে আমাদের নিডেলের কোনো টাচ না থাকে, এই ধরনের এই পজিশনে আমাদেরকে রাখতে হবে, রেখে আমাদের ফিডডগের স্ক্রুগুলো টাইট করে দিতে হবে। তো অডিয়েন্স, এখন আমরা দেখাবো আপনাদেরকে যে আমাদের এই মেশিনের যে রোটারি হুকটি আমরা সেট আপ করার পর, আমরা যখন নিডেল বাটির নিচের দিকে নামাচ্ছি, তখন সেক্ষেত্রে আমাদের ফিডডগের সাথে কোনো টাচ হচ্ছে না, প্লাস আমাদের হুক টাইমিংটা ঠিক আছে কিনা সেটাও আমরা এক দফা দেখে নেব। তারপর আমরা যে নিডেল প্লেটটি লাগাবো, এই নিডেল প্লেটের সাথে আমাদের হুকের সাথে একটি, হুকের যে বাটিটি আছে, এই হুকের বাটির সাথে একটি লক আছে, দুই পাশে দুটি লক, সেই দুটি লক আমরা যে নিডেল প্লেট আছে, এই নিডেল প্লেটের মধ্যেও দুটি লক আছে, সে ছিদ্রের মধ্যে বসিয়ে তারপর আমরা স্ক্রুটি লাগিয়ে নেব। তো অডিয়েন্স, এখন আমরা হুক গাইড লাগাবো। তো হুক গাইড লাগানোর জন্য আমাদের এই মেশিনের যে বাটি অংশটি, সেই বাটির অংশের সাথে আমাদের হুক গাইডের যে ব্যাক অংশটি আছে, সেই ব্যাক অংশটি লাগিয়ে তারপর আমরা স্ক্রুটি লাগিয়ে নেব। তো এখানে একটি টাইমিংয়ের ব্যাপার আছে, আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অডিয়েন্স, এখন আমরা যে হুক গাইডটি লাগাচ্ছি, সেই হুক গাইড দুই পাশে দুটি হুক গাইড এক সমানে আমরা লাগিয়ে নিব। লাগানোর পর আমরা যখন মেশিনটি ঘুরাবো, ঘুরালে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমাদের যে প্লেটের সাথে, যে পাটির সাথে যে লকটি ছিল, সেই লকটা হালকা 1 মিলি পরিমাণ আমাদের পিছন দিকে বাটিটা নিয়ে আসতে হবে। যখনই আমরা মেশিনটা সঠিক রোটেশনে ঘুরাবো, তখন সেক্ষেত্রে আমাদের এই হুক গাইডের মাধ্যমে মেশিনটা যখন ঘুরবে, এবং কি হুকটা যখন চলবে, তখন হুকের নিচে যে কানেক্টিংটা আমরা ব্যবহার করছিলাম, ঠিক সেই কানেক্টিংয়ের সাহায্যে আমাদের হুক গাইডটা সামনে এবং কি পিছন দিকে আসতেছে। তো এখানে যদি আমাদের টাইট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের সুতা রিলিজ হবে না, আমাদের এই হুক গাইডটা হালকা 1 মিলির মতো আপডাউন করতে হবে, সামনে এবং পিছনে আপডাউন করতে হবে, তাহলে সেক্ষেত্রে এই দিক দিয়ে আমাদের সুতাটা রিলিজ হবে, এবং যে নিডেল প্লেটটি আছে, সেই নিডেল প্লেটের নিচের অংশে যে লকটি আছে, সেই লকটিও আমাদের 1 মিলি সামনে এবং পিছনে আপডাউন করবে। তো সেক্ষেত্রে আমাদের মেশিনের আর সুতা কাটার সম্ভাবনা থাকবে না, এবং টেনশন খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না। তো অডিয়েন্স, আপনারা বুঝতেই পারলেন যে এই টুরিয়াল মেশিনের কীভাবে হুক টাইমিং করতে হয়, এবং নিডেলের সেট আপ করতে হয়, নিডেল অ্যাডজাস্টমেন্ট করতে হয়। নেক্সট টাইম টুরিয়ালে আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। তো আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আপনাদের যে কোনো মতামত জানিয়ে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো অডিয়েন্স, অনেক সময় মোবাইলে ক্লিয়ারভাবে বোঝানো বা দেখানো অসম্ভব হয়ে যায়। আপনারা যদি ধৈর্য সহকারে একটু বুঝেন বা আমাদের মেনটেন্যান্স লাইনে হয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই ধরে নিতে পারবেন যে কীভাবে এই কাজগুলো করে নিতে হয়। তো আজকে এই পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কেমন আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।